শেষ পর্যায়ে বিপিএল এর লীগ পর্বের লড়াই চট্টগ্রাম পর্বের চতুর্থ দিনে প্রথম ম্যাচে আজ সিলেটের বিপক্ষে লড়বে ফরচুন বরিশাল। ম্যাচ শুরু হবে বেলা দেড়টায়। সন্ধ্যা 6:30টায় মুখোমুখি হবে দুর্দান্ত ঢাকা ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। পঞ্চপাণ্ডবের তিনজনকে নিয়ে গড়া ফরচুন বরিশাল, তবে এখনও তাদের শেষ চার নিশ্চিত হয়নি, কারণ 9 ম্যাচে 5 জয় নিয়ে টেবিলের 3 নম্বরে থাকলেও সে অবস্থান ধরে রাখাটাই এখন বড় চ্যালেঞ্জ। তাই বাকি 3 ম্যাচে জয়ের দিকে চোখ থাকবে তামিম, মুশফিক, মাহমুদুল্লাহদের। তাদের প্রতিপক্ষ গতবারের রানার্স আপ সিলেট স্ট্রাইকার্স, তবে এবার তারা সুবিধা করতে পারেনি। 9 ম্যাচে 3 জয় নিয়ে পয়েন্ট টেবিলের 6 নম্বরে আছে মিথুন সেনারা। শেষ চারের আশাও প্রায় শেষ, এখন বাকি ম্যাচগুলো জিতে নিজেদের অবস্থার উন্নতি ঘটানোই লক্ষ্য রাজিন সালের শিষ্যদের। বিপিএল এবার সবচেয়ে বাজে সময়টাই পার করছে দুর্দান্ত ঢাকা। উদ্বোধনী দিনে কুমিল্লার বিপক্ষে জয় পেলেও এরপর থেকে ঘুরপাক খাচ্ছে হারের বৃত্তে। শেষ চারের আশা আগেই শেষ, হাতে বাকি 1টি ম্যাচ। এই 1টিতে জয় দিয়ে এবারের আসর শেষ করতে চাইবে তাসকিন শরীফুলরা। 10 ম্যাচে 5 জয় নিয়ে পয়েন্ট টেবিলের 5 নম্বরে আছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। বাকি আছে আর 2টি ম্যাচ। শেষ চারের আশা বাঁচিয়ে রাখতে সেগুলোতে জয় ছাড়া কোনো ভাবনা নেই সুবাগত হোম বাহিনী। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস। শেষ পর্যায়ে বিপিএল এর লীগ পর্বের লড়াই চট্টগ্রাম পর্বের চতুর্থ দিনে প্রথম ম্যাচে আজ সিলেটের বিপক্ষে লড়বে ফরচুন বরিশাল। ম্যাচ শুরু হবে বেলা দেড়টায়। সন্ধ্যা 6:30টায় মুখোমুখি হবে দুর্দান্ত ঢাকা ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। পঞ্চপাণ্ডবের তিনজনকে নিয়ে গড়া ফরচুন বরিশাল, তবে এখনও তাদের শেষ চার নিশ্চিত হয়নি, কারণ 9 ম্যাচে 5 জয় নিয়ে টেবিলের 3 নম্বরে থাকলেও সে অবস্থান ধরে রাখাটাই এখন বড় চ্যালেঞ্জ। তাই বাকি 3 ম্যাচে জয়ের দিকে চোখ থাকবে তামিম, মুশফিক, মাহমুদুল্লাহদের। তাদের প্রতিপক্ষ গতবারের রানার্স আপ সিলেট স্ট্রাইকার্স, তবে এবার তারা সুবিধা করতে পারেনি। 9 ম্যাচে 3 জয় নিয়ে পয়েন্ট টেবিলের 6 নম্বরে আছে মিথুন সেনারা। শেষ চারের আশাও প্রায় শেষ, এখন বাকি ম্যাচগুলো জিতে নিজেদের অবস্থার উন্নতি ঘটানোই লক্ষ্য রাজিন সালের শিষ্যদের। বিপিএল এবার সবচেয়ে বাজে সময়টাই পার করছে দুর্দান্ত ঢাকা। উদ্বোধনী দিনে কুমিল্লার বিপক্ষে জয় পেলেও এরপর থেকে ঘুরপাক খাচ্ছে হারের বৃত্তে। শেষ চারের আশা আগেই শেষ, হাতে বাকি 1টি ম্যাচ। এই 1টিতে জয় দিয়ে এবারের আসর শেষ করতে চাইবে তাসকিন শরীফুলরা। 10 ম্যাচে 5 জয় নিয়ে পয়েন্ট টেবিলের 5 নম্বরে আছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। বাকি আছে আর 2টি ম্যাচ। শেষ চারের আশা বাঁচিয়ে রাখতে সেগুলোতে জয় ছাড়া কোনো ভাবনা নেই সুবাগত হোম বাহিনী। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস। শেষ পর্যায়ে বিপিএল এর লীগ পর্বের লড়াই চট্টগ্রাম পর্বের চতুর্থ দিনে প্রথম ম্যাচে আজ সিলেটের বিপক্ষে লড়বে ফরচুন বরিশাল। ম্যাচ শুরু হবে বেলা দেড়টায়। সন্ধ্যা 6:30টায় মুখোমুখি হবে দুর্দান্ত ঢাকা ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। পঞ্চপাণ্ডবের তিনজনকে নিয়ে গড়া ফরচুন বরিশাল, তবে এখনও তাদের শেষ চার নিশ্চিত হয়নি, কারণ 9 ম্যাচে 5 জয় নিয়ে টেবিলের 3 নম্বরে থাকলেও সে অবস্থান ধরে রাখাটাই এখন বড় চ্যালেঞ্জ। তাই বাকি 3 ম্যাচে জয়ের দিকে চোখ থাকবে তামিম, মুশফিক, মাহমুদুল্লাহদের। তাদের প্রতিপক্ষ গতবারের রানার্স আপ সিলেট স্ট্রাইকার্স, তবে এবার তারা সুবিধা করতে পারেনি। 9 ম্যাচে 3 জয় নিয়ে পয়েন্ট টেবিলের 6 নম্বরে আছে মিথুন সেনারা। শেষ চারের আশাও প্রায় শেষ, এখন বাকি ম্যাচগুলো জিতে নিজেদের অবস্থার উন্নতি ঘটানোই লক্ষ্য রাজিন সালের শিষ্যদের। বিপিএল এবার সবচেয়ে বাজে সময়টাই পার করছে দুর্দান্ত ঢাকা। উদ্বোধনী দিনে কুমিল্লার বিপক্ষে জয় পেলেও এরপর থেকে ঘুরপাক খাচ্ছে হারের বৃত্তে। শেষ চারের আশা আগেই শেষ, হাতে বাকি 1টি ম্যাচ। এই 1টিতে জয় দিয়ে এবারের আসর শেষ করতে চাইবে তাসকিন শরীফুলরা। 10 ম্যাচে 5 জয় নিয়ে পয়েন্ট টেবিলের 5 নম্বরে আছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। বাকি আছে আর 2টি ম্যাচ। শেষ চারের আশা বাঁচিয়ে রাখতে সেগুলোতে জয় ছাড়া কোনো ভাবনা নেই সুবাগত হোম বাহিনী। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস।